অচিন্ত শিউলি, এই নামটা শুনলে গর্বে আমাদের বুকটা ভরে ওঠে। আজ এক ডাকে সারা দেশ ওনাকে চেনে। অচিন্ত শিউলি একজন ওয়েট লিফটার, শুধু তাই নয়, তার সাথে তিনি একজন গোল্ড মেডেলিস্ট। ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে ওয়েট লিফটিং করেছেন এবং গোল্ড মেডেল জিতে ভারত তথা বাংলার মুখ উজ্জ্বল করেছেন। তবে ওনার চলার পথটা খুব একটা সহজ ছিল না। এখন ওনাকে নিয়ে সবাই মাতামাতি করলেও শুরুর দিকে ওনার পরিবার ছাড়া কেউই ওনার পাশে ছিল না। এমনকি ওয়েট লিফটিং করার জন্য যে প্রপার ডায়েট মেনটেন করতে হয়, টাকার অভাবে সেই ডায়েটও তিনি মেনটেন করতে পারেননি। বেশিরভাগ সময় বাড়ির খাবার খেয়েই তিনি ওয়েট লিফটিং করেছেন। এক সময় ধান বাওয়ারও কাজ করেছেন তিনি। অনেক সমস্যার মুখোমুখি হয়েও তিনি তার প্যাশন অর্থাৎ ওয়েট লিফটিং ছাড়েননি। সেই কারণেই আজকে তিনি তার স্বপ্ন পূরণ করতে পেরেছেন। আজ এই জায়গায় দাঁড়ানোর জন্য যে কী পরিমাণ স্ট্রাগল করতে হয়েছে ওনাকে, সেই ঘটনাই আজ আমি আপনাদের বলবো। আমার নাম নীল, আপনারা দেখছেন NM টকিং। শুরু করা যাক আজকের ভিডিও। অচিন্ত শিউলি 24 নভেম্বর 2001 সালে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পাঁচলার দেউলপুরের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ওনার বাবা ছিলেন প্রতীক শিউলি, ওনার মায়ের নাম পূর্ণিমা শিউলি এবং ওনার দাদার নাম অলোক শিউলি। তিনি দেউলপুর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। অচিন্ত শিউলি 2011 সালে ওনার দাদা অলোক শিউলির হাত ধরেই ওয়েট লিফটিং শুরু করেন। ওনার দাদাও একজন ওয়েট লিফটার ছিলেন। অলোক শিউলি অর্থাৎ অচিন্ত শিউলির দাদা 2010 সালে ওয়েট লিফটিং শুরু করেন। কিছুদিন পর ওনার ভাই অচিন্ত শিউলিকেও ওনার সাথে ওয়েট লিফটিং করতে নিয়ে আসেন। অলোক শিউলিও ন্যাশনাল খেলেছেন। 2013 সালে ওনাদের বাবা মারা যান। ওনাদের বাবা মারা যাওয়ার পরে অলোক শিউলিকে কলেজ ছেড়ে দিতে হলো। সব কিছু ছেড়ে দিয়ে ওনাকে অর্থ উপার্জন করতে হয় পরিবারকে সমর্থন করার জন্য। তাঁর স্বপ্নটা তিনি তার ভাই অচিন্ত শিউলির মাধ্যমেই পূরণ করতে চেয়েছিলেন। এমনকি যখন ওনাদের বাবা মারা যান, তখন সৎকারের জন্য লোকের কাছ থেকে অর্থ সাহায্য নিতে হয়েছিল। বর্তমানে অলোক শিউলি ওয়েট লিফটিং করেন। দুই ভাই মিলে ধান বাওয়ারও কাজ করেছেন। এছাড়াও অচিন্ত শিউলি, ওনার মা এবং ওনার দাদা তিনজন মিলে জরির কাজও করেছেন। অচিন্ত শিউলির কোচ অষ্টম দাস ওনাকে অনেক সাহায্য করেছেন। 2013 সালে অচিন্ত শিউলি জুনিয়ার ন্যাশনাল লেভেল ওয়েট লিফটিং টুর্নামেন্টে ফোর্থ হন। 2014 সালে আর্মি স্পোর্টস ইনস্টিটিউট থেকে অচিন্ত শিউলিকে নির্বাচন করা হয়, যেটা পুনেতে অবস্থিত। তারপর তিনি পুনে চলে যান। কিন্তু আর্মি স্পোর্টস ইনস্টিটিউটে যোগ দেওয়ার পরেই অর্থাৎ শুরুর দিকে অচিন্ত শিউলির পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। কারণ ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো না হওয়ার ফলে তিনি প্রপার ডায়েট মেনটেন করতে পারছিলেন না। ওনার দাদা ও মা কাজ করে ওনার হাত খরচের জন্য কিছু কিছু করে টাকা ওনাকে পাঠাতেন। 2019 সালে সামোয়ার আপিয়াতে অনুষ্ঠিত কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল জিতেছিলেন। 2021 সালে উজবেকিস্তানের টাস্কেন্ডে অনুষ্ঠিত জুনিয়র ওয়ার্ল্ড ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে সিলভার মেডেল এবং একই বছরে কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল জিতেছিলেন। এটিও উজবেকিস্তানের টাস্কেন্ডেই অনুষ্ঠিত হয়েছিল। তারপর সেই দিনটি এলো, 31 জুলাই 2022, যেই দিন অচিন্ত শিউলি ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে ওয়েট লিফটিং করে গোল্ড মেডেল জিতে সারা বিশ্বের কাছে ভারত তথা বাংলার মুখ উজ্জ্বল করলেন। 2022 কমনওয়েলথ গেমস 28 জুলাই শুরু হয়েছিল এবং 8 আগস্ট শেষ হয়। অচিন্ত শিউলি 73 কেজি ওজন শ্রেণীতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সব মিলিয়ে উনি মোট 313 কেজি ওয়েট লিফটিং অর্থাৎ ভারোত্তোলন করে গেমসের রেকর্ড ভেঙে ভারতকে স্বর্ণপদক এনে দিলেন বাংলার অচিন্ত শিউলি। ওই কথায় আছে না যে চেষ্টা আর ইচ্ছাশক্তি থাকলে সব অসম্ভবকে সম্ভব করা যায়। আসলে অসম্ভব বলে কিছুই হয় না, মানুষ যদি চায় তাহলে সব কিছুই করতে পারে, আর সেটাই করে দেখিয়েছেন অচিন্ত শিউলি। হাজারো সমস্যা, হাজারো বাধা কাটিয়ে আজ উনি এই জায়গায় পৌঁছেছেন। বেশিরভাগ মানুষেরই প্রিয় খাবার বিরিয়ানি, ফ্রায়েড রাইস ইত্যাদি হলেও ওনার প্রিয় খাবার কিন্তু নারকেল ভাত। এর কারণ উনি বলেছেন, এমন সময়ের মধ্যে দিয়ে উনি গেছেন যখন প্রায় দিন মাছ মাংস খাওয়া সম্ভব হয়ে ওঠেনি, সেই জন্য ওনার মা বেশিরভাগ সময় নারকেল ভাতই করে দিতেন। অচিন্ত শিউলির নেক্সট টার্গেট হলো 2024 প্যারিস অলিম্পিক। তো এই ছিল অচিন্ত শিউলির স্ট্রাগল ও সফলতার গল্পের ছোট্ট একটি ভিডিও। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর এর পরের ভিডিওটা আপনারা কোন টপিকের ওপর চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, আর এরকম ভিডিও আরও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আপনারা যদি এখনও পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন তো আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমি আমার ইনস্টাগ্রাম লিংক ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।